সকাল সকাল ঘুম থেকে উঠেই ফার্স্ট যেটা ভিডিও করলাম, মা কিন্তু ষষ্ঠীর নিয়ম করে জল নিচ্ছিল। তা এতটুকুই জানি যে কিসের জল একটা মা নেয়। তো মার যখন নিয়মটা করছিল, আমি তখন শুধু চুপচাপে ক্যামেরাটাই করে গেছি, কেন কি আমার কথা বলতে ইচ্ছে করছিল না, অনেক সকালেই ছিল। তারপরে আমি চাটা খেয়ে বাইরে চলে আসছি। প্রতিদিন সকালে উঠে এখন গাছগুলো দেখা যেন একটা ভালো লাগা হয়ে গেছে। উঠেই সব ঠিকঠাক আছে তো, সব গাছে কি ফুল ফুটলো না ফুটলো এগুলো দেখি। মা পুজো করছিল খুব সুন্দর করে, তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম। মন ভরে ষষ্ঠী মায়ের পুজো করছিল মা, যেভাবে পারে। মার পায়ে একটু অসুবিধা হয় মাটিতে বসে পুজো করতে, তাও কিন্তু সুন্দর করেই করছিল। আমার বাবা থাকতে ষষ্ঠীর দিন খুব ধুমধাম হতো, সেই জায়গাটা কিন্তু মা খালি রাখেনি। মা সুন্দর করেই, হয়তো সেই ধুমধাম করতে পারে না, কিন্তু যথেষ্ট চেষ্টা করে সুন্দর করে আমাদেরকে জামাই ষষ্ঠীর আনন্দটা দিতে। তো ওইদিকে রান্না তোড়জোড় চলছে, তোমরা দেখতে পাচ্ছ ইলিশ আনা হয়েছে, আরও বাকি রান্না সব কিছুই দেখাবো। মা এদিকে সবজি টবজিগুলো কাটছে। হ্যালো এভরিওয়ান, সময়ের সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে আমাদের এখানে ওয়েদারটা একটু, ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ওয়েদার করেছে, একটা জামাইদের ওয়েদার যাকে বলে, একদম মানে মেঘলা একটা ওয়েদার, রৌদ্রটা নেই এত একটা। তো আমাদের দুই বোন, আমরা আমাদের দুই বোনের দুই জামাইয়েরই কাজ আজকে দুপুরে, তার জন্য দুপুরে আজকে দুপুরবেলা আজকে কেউই খাবার দাবার করবে না, ইভেন আসছেও না। তোমাদের দাদাভাই সকালে ভাত করে দিয়েছে, যেটা খেয়ে বের হয়ে গেছে সিম্পল খাবার। বোন আসবে, বোনের হাজব্যান্ড ছেলে, আমাদের ফ্যামিলি তো এখানেই থাকি, যেহেতু বাড়ির মধ্যেই জামাই ষষ্ঠীটা নিয়ে নিবে। তোমাদের দাদাভাই ভাগছে আমার ক্যামেরা থেকে। তো যাই হোক, জামাই ষষ্ঠী খেতে তোমাদের দাদাভাই অফিস থেকে এসেছে, এসে একটু রেস্ট করলো, চা বানিয়েছি, এখন চা খেয়ে ষষ্ঠীটা নিয়ে নিব আমরা। আর বোনেরা আরও দেরি করে আসবে, তারপর বোনেরা নিবে। দাদাভাই খুব বিরক্ত বিরক্ত মনে হচ্ছে কি, দাদাভাই খুব বিরক্ত বিরক্ত মনে হচ্ছে না, এরকম ক্যামেরাটা ধরেছে দেখে বিরক্ত মনে হচ্ছে নাকি? বলো বলো, শাশুড়ি মার হাতে দিল। মিষ্টি দেখলে, আরো এক পোটলা মিষ্টি এসে পড়েছে অলরেডি, সেটা হচ্ছে আমাদের দীক্ষিতা দিয়ে গেছে। মিষ্টি তো আরো আসা বাকি আছে বোনেরা আসলে। চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। আজ আসল যেটা ষষ্ঠীর আশীর্বাদ, যেটা ষষ্ঠীর বানা, তাই তো? কি বলো এটাকে, আর ষষ্ঠীর বাংলাটা যখন দিবে তখনই তোমরা দেখো। দাদাভাই বললো কি যে ষষ্ঠীর বানা নিবে, শাড়ি পরবে না, এটা কি হয়? এখন আমরা জামাই ষষ্ঠী খেতে চললো সামনের রুমে, চলো। আমাদের
এই ফলটা আমাদেরকে দেয় বলে এই ফলটা নাকি যার যার ফলটা মানে যে যাকে যেটা দিবে সেটা খেতে হয়, একটা বলে না শুভ ফল আর কি, আমি খেলে শুভ হবে সব, মায়ের আশীর্বাদ, ষষ্ঠী মায়ের আশীর্বাদ আর আমার মায়ের আশীর্বাদ। এত নিয়ম জানি না, আমার বাবা বাড়িতে ষষ্ঠী ছিল না, শুভেতে সাথে নিয়ম দেখছি তাও সবকিছু করতে পারি না। এই দেখো মা ঋষিকে এরকম করে আশীর্বাদ করছে, জাস্ট আশীর্বাদটাই করবে ওদেরকে। আমার মা আবার ঋষিকে ভাইফোঁটাও দেয়, আর এদিকে দেখো দীক্ষিতাও মানে মোবাইল নিয়ে ব্যস্ত, দীক্ষিতা সৃষ্টিকেও মা আশীর্বাদ দিয়ে দিচ্ছে। তো আমাদেরকে কাজল দিয়ে এঁকেছে, এখন ওদেরও লাগে বুঝেছ, এর জন্য মা কাজলে কাজল পড়াচ্ছে। দেখো কি খুশি ছোট বাচ্চার মতো কাজল পরে, হ্যাঁ তাড়াতাড়ি এসে পড়ো কিন্তু। তো ওই যে দিকে আমাদের দাদা ভাই এখন বেরোয়ে গেল দেখতে পাচ্ছ, আর আমার আমার বোনেরা আসলেই খাওয়া দাওয়াটা হবে। তো এই যে এখন জাস্ট ওদেরকে এরকম করে আশীর্বাদটা দিয়ে দেবে, দেখি দেখি কীরকম করেছিস, এ সুন্দর করেছিস তো, ভালো করেছিস কিন্তু জিনিসটা কিন্তু সত্যি, তুই কি সুন্দর করে ফেলেছিস ফটাফট করে, ক্যাটরিনা কাইফের মতন করে করেছিস, তার জন্য তুই ক্যাটরিনা কাইফ না, সৃষ্টিও চেষ্টা করছিল মেঘার মতন করতে মানে দীক্ষিতার মতন করতে কিন্তু বেচারা পারছে না। এগুলোই আনন্দ ওদের, দেখো সৃষ্টি আর দীক্ষিতা কিন্তু ছোটবেলার থেকে একদম বন্ধুর মতো, ওরা কিন্তু মাসি আর বঞ্জি, মানে নিয়মেশ ও মাসি ও বঞ্জি কিন্তু ওকে মাসি থাকে, একদম দেশি স্টাইলে আম খাচ্ছে। আমার বাবা একদম দেশি স্টাইলে আম খাচ্ছে, আর ওরা হচ্ছে বিদেশি স্টাইলে আম খাওয়া। তারপর চলে এসেছে বোনেরা, তো বোনকে দেখছো খুব টায়ার্ড লাগছিলো, কেন কি ওর টিউশন সেন্টারে এক্সাম ছিল, তো টিউশন টিউশন শেষ করে কিন্তু একদম রাত 9টার দিকে ও ঘর থেকে বের হয়েছে, তারপর আমাদের ঘরে চলে এসেছে। তো খুব এনজয় করতে পারেনি, কেন কি ও খুব টায়ার্ড ফিল করছিল, তো বোনদেরকেও মা ষষ্ঠীর বানাটা পড়িয়ে দিল, আর ঘড়িতে বাজছিল 10টা। আচ্ছা 10টা, এখন মা ওদেরকে ষষ্ঠীর বানাটা পড়াবো, ওরা এত দেরি করে এসেছে, তাই কিন্তু আমরা আগে আগে করে নিয়েছিলাম, নাহলে ইচ্ছা ছিল একসাথে বসেই সবাই নিব। তোমাদের দাদাভাই যেহেতু বের হয়ে গেছে তাই আমরা আগে নিয়ে নিয়েছি, আর আমিও শাড়িটা খুলিনি, আর শাড়িটা পরেই আছি। রাঘবকেও আশীর্বাদ করছে, রাঘবের আর গরমে আর পারছে না, যেহেতু ফ্যান অফ এবার রাঘব আর পারছে না। কিছু বলবে ষষ্ঠী নিয়ে, জামাই ষষ্ঠী মানে কি, জামাই ষষ্ঠীর মানে কি, আমি আগেও বলছিলাম না একবার ভিডিওতে, জামাই ষষ্ঠী মানে জামাইকে শাশুড়ি সন্তুষ্ট করে রাখে, যাতে মেয়েকে ভালো মতো রাখে, তাও তো জামাই পটে না। আমি যদি বলি জামাই ষষ্ঠী মানে শাশুড়িকে পটায়, শাশুড়িকে শাড়ি টাড়ি দেয়, জামাইকেও তো দেয়, বউ ষষ্ঠী নাই কে, বউ ষষ্ঠী নাই এখনো হয়, এইদিকে রাঘবকে দেখো একদম ষষ্ঠাঙ্গে প্রণাম, এইটা যদি একটা ছবি আঁকা যেত দারুণ ছবি হতো, আমার রূপাইয়া ইয়ে থাম্বনেল মে আয়েগা, ইয়ে থাম্বনেল রাঘব ইয়ে থাম্বনেল মে আয়েগা। এই যে দেখো এই শাড়িটা আমি মাকে দিয়েছি, গতকালকে কিনে নিয়ে আসছিলাম, মা দেখাও তো একটু শাড়িটা, একদমই কটনের শাড়ি একদম, আর এই যে ব্লাউজটাও দিয়েছি, এই ব্লাউজটাও দিয়েছি।
শাড়িটা কিরকম লেগেছে? পরে কিরকম, পরে কিরকম শাড়িটা? হ্যাঁ এটা ঠিক, মারে দামি শাড়ি দিয়ে লাভ নেই, এটা পরবে। কিন্তু শাড়িটার আঁচলটা আমি মানে আগে দেখিনি, ঘরে এসে দেখছি, দেখো আঁচলটা টোটালি আলাদা। আর ছোট মেয়ের জামাই কি দিল? গুগল পে। তো গুগল পে তো দিয়ে দিয়েছে, তো এটা আর মা খরচা করছে কেন বলো তো? মা ভীষণ মানে ব্যাংকে ঢুকে গেছে, মানে আর বের করে খরচা করবে না, এবার করতেই লাগবে। কবি আর মিষ্টি আর মায়ের হাতের বানানো দই, দইটা তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখন এদিকে ওরা খেতে বসেছে, এখন রাঘবরাও চলে যাচ্ছে। আর বাচ্চা কত, একবার দেখো 12:10 বাজছে। আমি আর মা এখন খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে। আর রাত বাজে কয়টা একবার ঘড়ি দেখো, 12:30 বাজছে। রাত্রেবেলা আমরা এখন খেতে বসেছি। এখন আমি আর কিচ্ছু নিইনি, শুধু ইলিশ ভাপাটা নিয়েছি আমি আর মা দুজনেই সেম নিয়ে খেতে বসেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, যদি ভালো লাগে একটা লাইক করো। মা কীভাবে করে রান্না টান্না করলো দেখো একবার, ইলিশ মাছের ভাপাটা, শুধু এটা দিয়েই খাবো কিন্তু এখন, আমার জিভে চল চলে আসছে। সবাই খুব খুব ভালো থেকো, আজকে যদি এখানেই লাগছি, বাই বাই।